এবার পূজার ট্যাগলাইন কিটা এবার পূজার ট্যাগলাইনটা কিটা আছিল হাই গর্মি চারিদিকে দুর্গা পূজার চারিদিকে বাপ একদম ঢাক ঢোল ধুমধাম বাজে। তো এখন দেখতে পারো ভাই তোমরা একদম রেডি হয়ে গেছি। তো আজকের কিতাব প্ল্যান আছে, আজকের প্ল্যান হলো গিয়া হাইলাহান্দি সপ্তমীর দিন, মহাসপ্তমীর দিন। তো বারোই রাম ওখানে ঘরে আসি, রেডি হয়ে গেছি, করতে গিয়ে বারোই রাম বারোইয়া তারপরে দিকে হাইলাকান্দির যে প্যান্ডেল ঘুরাই উড়াই মরিম দেখো। তো আজকে মজা হইব, ভিডিওটা একটু স্কিপ করিও না, চলো এখন ভিডিওটা শুরু করা যাক। ওখানে আই গেছি ফার্স্ট পূজা, ফার্স্ট আগে নিজের কিনারের পূজা এটা তা না। তো ওখানে আই গেছি আমরা লক্ষ্মীশ্বরের যে কালীবাড়ি রোডের যেটা পূজা এই বছর এটার 50 বছর হয়েছে। তো এখান থেকে এরকম দেখতে পারো, চলো ভিতরে গিয়া দেখি। ব্যাকগ্রাউন্ড মিউজিক পাইতে পাইতে ফাইনালি এখন আই গেলাম দুর্গাবাড়ি। দুর্গাবাড়িতে আইয়া পাইছি যে একটু বক্সটা আমার লাগে বুধ একটু বন্ধ করিয়া রাখছেন। চলো এখন ভিতরে যাই গিয়া তারপরে একটু ফটো ফটো উঠি, প্রিয়ারে পাইছি শব্দ পাইছে। তো ওখানে যাই গিয়া ভিতরটা দেখি কিরকম, তো চলো ভিতরে যাই। ব্যাকগ্রাউন্ড একটু একটু ডাকর, একটু মজার ফিল হওয়ার আর গরমের মধ্যে গরমে মানে পুরো মেকআপ তো শেষ। তো আমি এটাই সাজেস্ট করবো এবার পূজা এমন আহামরি কোনো ফিল আইছে না, একটু একটু জায়গা কোনো কোনো প্যান্ডেলে গানও নাই, কোনো কোনো প্যান্ডেলে গান আছে, ওর মধ্যে তুমি হাঁটিয়ে ঘুরতে সবথেকে ওয়ার্স্ট ফিলিং এটাই। মন্দিরের ভিতরে যাইবো আর দেখো কি হয়।
বানিয়া হয়তো শার্টের কালার পর্যন্ত চেঞ্জ আর তাই একদম ফ্রেশ ফ্রেশ বানিয়া তো কিরকম লাগে পূজা বাড়ির গিলের মানুষ সকল নাই ঢুকে এই অবস্থা দেখতে পারো শার্টের ডুয়েল কালার হয়ে গেছে এইরকম চলে তো প্যান্ডেল দেখা হয়ে গেছে তোয়াল লাগা মিলাই গেছে এখন আমরা একটু সামনে একটু গোটামিল চাই আর একটা জায়গায় পাল্লা কাজ করছি ঠিক সামনে দুর্গাবাড়ির সামনে এ দাঁড়াইছি একজন একজন হরিয়া মোটামুটি চিনে জানা মেনে ছিল এখানে দেখো দিদিও দিদিও আই গেছে তো সবাই রে কিন্তু শারদ দিয়ে শুভেচ্ছা হচ্ছে কিন্তু জানাই পারা আসেনি প্রত্যেক বার একটু ইউনিক ইউনিক থাকে তো চলো এবার গিয়া দেখি ভিতরে কোনো কিছু ইউনিক আছে না এই করোনায় তো আর সব শেষ হয়ে দিল আগের মজাটাই নেই আর তবুও চলো দেখি ভিতরে গিয়া কি আমার কাজ তো আইলাম এখানে আবার পরে এখানে দেখি যে খাবার অর্ডার করা হয়েছে বিরিয়ানি লেগ পিস আর কিতা পকোড়া তো খাইয়া তারপরে রিভিউ দিব আর লোকেশনটা হইল গিয়া যুব সমিতির একটু সাইডে বাকি আইতাই কি না আগে খাইলাই খাইয়া তারপরে কই ঠিক আছে কিরকম 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 টেস্ট কিরকম যেহেতু রেকমেন্ড করে নিচ্ছি এখন আমি খাইলাই খাইয়া বিরিয়ানি যেটা আছে এটাও কইলাম চলো খাইয়া তারপরে মিলি অল রাইট গাইস তো আজকে লগিয়া নেক্সট মর্নিং মানে আজকে অষ্টমীর সকাল আর কালকের এখানে ভিডিওটা এখানে আর এন্ড করছি না খাওয়া দাওয়া করিয়ে তারপরে দিকে ঘরে আই গেছিলাম তো খানিটা আসিল মোটামুটি ঠিকঠাক আসিল আর খুব তাড়াতাড়ি সার্ভিসটাও ভালো আসিল খুব তাড়াতাড়ি খানিগুলো দেওয়া হয়ে গেছে আর তো মোটামুটি যাইতে পারো আরামসে পূজার সময়ে বইয়ে একটা জায়গায় খাওয়ার জায়গা পাওয়া এটাই একটা বড় ব্যাপার তো যাইতে পারো আর আজকের এই ভিডিওতে আর তেমন কিছু দেখাইছি না চারটা প্যান্ডেলই দেখাইছি কারণ লগিয়া এখনে এলো অষ্টমী তো এই ভিডিওটা এন্ডিং করে নিলাম এটা এখানে শেষ করিয়া তারপরে দিকে পাঞ্জাবি পাঞ্জাবি লাগাইয়া একটু যেতে লাগবো না নি মিশন মিশনে অষ্টমীর দিন তো এই ভিডিওটাও এই ভিডিওর নেক্সটে পাইবাই তো একটু অপেক্ষা করার থাকিও বাইয়ে এতটা প্রচেষ্টা করিয়া এতটা কষ্ট করিয়া ভিডিও বানাই যদি প্রচেষ্টাটা একটুকু ভাল লাগিয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করলে কোনো কিছু না একটু মোটিভেশন মিলে নেক্সট ভিডিওটা বানাইবার লাগি আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছো না তো কররা এটা কিনা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করিয়া নেও কারণ অনেকটা মজা হয় এই চ্যানেলে তো আমি মিলাম তোমরা সঙ্গে অষ্টমীর ব্লগ লইয়া এর নেক্সটে ততক্ষণ পর্যন্ত বাই বাই।